হয়, আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর একটা বিশেষ খবর, নলবাৰী জেলার 2 নং নাটকুশীত একটা রজাদিনিয়া পুখুরী পাওঁ আজি আছো। আর এই রজাদিনিয়া পুখুরীটির ইতিহাস বহুত দীঘলীয়া, আর পূর্বতে আহোম রজার দিনত এই পুখুরীটি খন্দুয়া হয়েছিল। কিন্তু যিমানে দিন বাগৰিছে যেন এতিয়া পুখুরীটি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু সরকারের কিছু করণীয় আছে, সেই করণীয়খিনি কিন্তু বর্তমানলৈ হয়ে উঠা নাই। মই আছো নলবাৰী জেলার টিহুর 2 নং নাটকুশীত, আর 2 নং নাটকুশীত এই পুখুরীটির পরিবেশ দেখাম। এইদরে একটা বৃহৎ পুখুরী, যুক্ত পুখুরী আসলে রজার দিনত খন্দুয়া হয়েছিল। এই পুখুরীটির পারতে আছে একটা শিব মন্দির, আর এইদরে দীর্ঘদিন ধরে ইতিহাস বহন করে অহা একটা পুখুরীর পারত আছো। আর এই পুখুরীটির সংরক্ষণের অভাবত বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। একটা বৃহৎ পুখুরী যদি চাব যায় একটা বৃহৎ পুখুরী ইয়াতে আছে, কিন্তু সরকারি পক্ষের পর যান ধরনের সংরক্ষণের ইয়ার ব্যবস্থা করব লাগিছিল, সেই ধরনের সংরক্ষণ কিন্তু হয়ে নুঠিল। ইয়ার ইয়ার রাইজে বিশ্বাস করে যে বুরঞ্জীবিদ বা ইতিহাসবিদর পর পাওয়া তথ্য অনুসরি এই পুখুরীটি আসলে লাচিত বরফুকনের দিনত খন্দুয়া হয়েছিল, যময়ত বিভিন্ন প্রান্তত বিভিন্ন পুখুরী খন্দুয়া হয়েছিল। সেই সময়তে এই পুখুরীটি খন্দুয়ার কথা ইতিমধ্যে রাইজে উল্লেখ করেছে। মোর লগত এজন ব্যক্তি আছে, মই তেখেতর সঙ্গে কথা পাতিব বিচারিম। আপনি যদি অকমান ইফালে আহে কি কব, কেতিয়ার পুখুরী এইটু? এইটু ছত্রপতি জয়সিংহ দিনের পুখুরী, যেটা সেনাপতি লাচিত বরফুকন আছিল, আর তখন দিনতে খন্দা পুখুরী। কারণ সেই সময় আমার বুরঞ্জীবিদে পাওয়া সময় মতে সেই সময় একটা খরাং পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর গোটে সৈন্য বাহিনীকে তখন মানে একটা অর্ডার দিছিল কি অনুমতি দিছিল যে বিভিন্ন প্রান্তত পুখুরী খুন্দিব লাগে, যাতে পশু পক্ষী জীব জন্তু মানুষের উপকার হয়। আর তেতিয়ার দিনতে এই পুখুরীটা খন্দা বলে ধারণা হয়। প্রবাদ আছে যে লাচিত বরফুকনের দিনত আসলে এই পুখুরীটি খন্দুয়া হয়েছিল, আর তেতিয়া একটা খরাং পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে বুরঞ্জীতে উল্লেখ আছে। আর এই খরাং পরিস্থিতির সময়তে বিভিন্ন প্রান্তত এই ধরনের পুখুরী খন্দুয়া হয়েছিল, আর এইদরে রজাদিনিয়া ইতিহাস বহন করে আইছে 2 নং নাটকুশীর এই বিশেষ বরপুখুরীটে। কিন্তু এই পুখুরীটির সংরক্ষণের ক্ষেত্রে এটা যথেষ্ট করণীয় আই পড়ছে, আর সংরক্ষণের ক্ষেত্রে কি ব্যবস্থা করেছে সেই বিষয়েও মই জানিবল চেষ্টা করি। সংরক্ষণের ক্ষেত্রে সরকারের ফল কিভাবে ব্যবস্থা করেছে? সংরক্ষণের ফলেরপরা সরকারে বিশেষ ব্যবস্থা লওয়া নাই। এবার পুখুরীটির যা আবর্জনা আছে সেই তুলবর কারণে অল্প পয়সা দিছিল, আর সেই খরচ করে রাইজে পুখুরীটি কিছু সাফা করেছে, আর সময়ে সময়ে রাইজ লাগি থাকে, এটাও বছর এবার হলেও রাইজে সাফা করার কারণে লাগি থাকে। কিন্তু এতিয়া দেখা আপনাদের দেখা পাইছে যে পাৰবিলাক নাই, পাৰবিলাক জহি খহি গৈছে, গতি তাত যদি মাছ কাছ দিবলগা হয় বা পানীটো প্ৰদূষণমুক্ত কৰিবলগা হয়, বাহিৰৰ পানী যাতে পুখুৰীত প্ৰৱেশ নকৰে আৰু মাছখিনি যাতে সুৰক্ষিত অৱস্থাত থাকে, আৰু গোটেইখিনি কাম মন্দিৰৰ তত্ত্বাৱধানতে আছে, বৰ্তমান চৰকাৰৰ ফালৰ পৰা কোনো অনুমোদন নাই। আসলে এইদরে নলবাৰী 2 নং নাটকুশীর একটা রজাদিনিয়া পুখুরী সংরক্ষণের অভাবত পার সমূহ জহি খহি গৈছে, যিমানেই দিন বাগৰিছে সিমানেই পুখুরীর যুদ্ধ পার আছে পার সমূহ খহি গৈছে। আর এতিয়া রাইজে বিচারিছে ইয়ার একটা উচিত সংরক্ষণ হোক, আন যা বুরঞ্জীর প্রকৃত সমল আছে সমল সমূহ কি ধরনের সংরক্ষণ করা হয়েছে, ঠিক তেনেদরে পুখুরীটি সংরক্ষণের ক্ষেত্রে সরকারের ব্যবস্থা গ্রহণ করা।